আগে আমি যখন একদিন মিটিং করতেছি আমার কাছে টেলিফোন আইসে দুইটা, একটা না দুইটা, একটা কাটা বিল স্কুলের লগে একটা কবরস্থানের সঙ্গে মিটিং করানোর কথা, আর একটা হলো বালুদুম, এই যে আমাদের পৌরসভা মার্কেটের সামনে অনেক কথা, দুটোটাই বর্তমান কাউন্সিলর সাইফুলের নেতৃত্বে তারা টেবিল চেয়ার সব ভাঙছে এখন, ভাই গেছে এটি নিয়ে হয়ে গেছি গা, আমি টেলিং করে গেলে আমি যাইতেছি। এখন খবরটা মাত্র খবরটা হয়েছে না, এটা আমি জানি না, এটা আমি খবরটা পাইছি দুইটা মিটিং অনেক কথা চলো, এই আমরা জানানোর কথা ছিল ওইটা না, যে আমরা উনি মিটিং শেষ করে এবার এটা কি করণ লাগবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব, এটা তো আমরা বলো কীভাবে, এটা তো আইনগত না, এটা সরকার টাইম দিছে দুইটার থেকে রাত চারটা মতো ফসলানোর জন্য উড়ানউইন করতো, আমরা করতেছি একটা পর একটা করতেছি, আমরা এই মিটিংয়েতে খবর পেলাম এই বালুদুম যে পৌরসভা যে মার্কেট আছে এই মার্কেট আটল কারাবিল স্কুলের লগে দোড়া বিতে চেয়ার সব সব ভাই গেছে, এই বর্তমান যে কাউন্সিলর সাইফুল হ্যান্ডিতে এই দূর আমি জানি, এখন আমরা সম্পূর্ণ জানি না, আপনি নির্বাচন কমিশন আসলো আপনারা কথা বললেন আজকে এই ধরনের ঘটনা, আমি তো আমরা তো গতকাল আমরাও সাংবাদিক ছিলাম, আমরাও ছিলাম, আমরা যুদ্ধ পারছি আমরা কথা তুলছি, উনি বেশিরভাগ কথা এড়াই গেছে, তানিম আমার লোকের পার্সি দাঁড়িয়েছে, তানিম তো বলছে ওনার সম্বন্ধনের নাম দিয়া বিভিন্ন সম্বন্ধনের নাম দিয়া উনি লোক ডাকা এনে না বাসের ক্যাম্পাস করে, উনি ছবিও যাইছে, ওইটা ওইসে দেখছি আর করবে না এইসব, এটা তো একটা নির্বাচন প্রধান বলতে পারে না, বলতে পারে আমরা বলেন এটা বলতে পারেন, এটা উনি অ্যাকশনে যাইব, উনি এটা বলতে পারে না, আর ওই তো না ওইব এটা না, এটা এটা তো আসলে আমরা কী কমবো শৈশবীতে বুটের মতো দেখা দিতেছে, উনি আমরা অভয় দিব, উনি মিটিং ডাকছে আমরা তো ওনারা মানুষ জিতছি, আমরা জিতছি চারটা, আমরা আমরা যদি ক্যান্ডিডেট না দিতাম উনি ইজ্জত থাকতো, আমার দাবি থাকবে আমি তো প্লেন ফিল্ড চাই, আমরা মাঠ সবার সমতা চাই, তো সমতা তো হইলো না, এই আজকে যে দুইটা এটা ভাঙলো কে ভাঙলো, কে লোকের চিহ্নিত সেই শব্দ কদিন আগে আমি লিখে যোগ দিছে, আর যেতে 15 দিন আগে আমি লিখে যোগ দিছে, আর কোনো বক্তব্য কাজ আছে যেহেতু আপনার ডিস্টার্ব করি না এই বিষয়টা।